শুধু বালি সভাপতি নয়, দুটো তিনটে বিধায়কের কনটেস্টিং ক্যান্ডিডেটে আমি ইলেকশন এজেন্ট ছিলাম, রেখা রাউতে, তারপরে সুলতান সিংয়ের ইলেকশন এজেন্ট, বিধায়ক যিনি হয়েছেন এখনও আছেন বৈশালী ডালমিয়া, কিন্তু আমি ইলেকশন এজেন্ট, ইলেকশনটা করেছি পুরোটাই। সাধারণ মানুষ তো এসে অভিযোগ করে রোজই, চিঠি পায় না, অনেকজন অনেক লোক কখনো অরূপদার কাছে যায়, কখনো অন্য বিধায়কের কাছে যায়, কিন্তু এখানে বিধায়ককে পাওয়া যায় না। কালকে গতকালেও আমি একজনকে চিঠি দিয়েছি, তিনি আমি বললাম দেখুন আমি তো চিঠি, আমার চিঠি তো এক্সপায়ারি, আমি আমরা তো এক্সপায়ারি হয়ে গেছি, সেই চিঠিটা তো কাজে লাগবে না। বলছে না সেটাই দিন, আমি কোথায় এমএলএকে খুঁজতে যাব, পাওয়া যায় না। এ তো লোকের ভুরি ভুরি অভিযোগ লোকের কাছে, লোক আমাদের কাছে দেয়। বালিত তো আমি এটা নিয়ে আমি তো ক্ষোভ প্রকাশ করেছি, একটা ভিডিও করে আমি ছেড়েছিলাম, মানে গত সোমবারেই, মানে যে 23 তারিখেই বা 21 এবং 22 ভোটার লিস্টের কাজ, মানে বিএলএ বসানোর কথা ছিল পার্টি, কিন্তু কোনো চিঠি আসেনি, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসেনি, ভোটার লিস্টও পৌঁছয়নি। এটা বালির ক্ষেত্রে নয়, পুরো জেলার ক্ষেত্রেই কিন্তু এইরকম। প্রথম 1998 থেকে আজ প্রথম এটা হয়েছে যে জেলা লেভেলে একটা মিটিং হয়নি, ব্লক লেভেলে একটা কর্মীদের, ভাইটাল কর্মীদেরকে নিয়ে, ভোটার লিস্ট নিয়ে একটা মিটিং হয়নি। উচ্চ নেতার কাছে তো সব খবর আছে, তারা বলেন আমাদের কাছে সব খবর আছে, তোমাদের ব্যাপারটা সব জানা আছে, দেখছি এক্ষুনি। তার মধ্যেও তো অনেক কর্মীরা তো সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি, এদেরকেও ফোন করে জিজ্ঞেস করেছে কি ভোটার লিস্ট কোথায় গেল, এই এই হয়েছে। তখন তারা আবার বিধায়ককে বলেছেন, বিধায়ক আবার তাদেরকে চমকেছেন, এটাও খবর এসছে আমার কাছে, দিদির কাছে এবং দলের কাছে, এবং যারা যারা এবার নির্বাচনের জন্যে প্রার্থী ঠিক করছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অন্তত যাকে দিন, বালি বিধানসভার যারা লোকাল যে যারা আছে, দাওয়াত কলম কালি, এই তিনটে নিয়ে বালি, সেই জায়গায় বাইরে থেকে দুটো টার্মের বিধায়ক যারা হয়েছেন তারা তো বালিকে জ্বালিয়ে দিয়েছেন। সিপিএমের জামানায় আমরা এমএলএ পাইনি, সেটা তো লোকের কাছে আমরা বলার কিছু ছিল না, কিন্তু আমাদের জামানায় চিঠির জন্য লোক আমাদের কাছে এসে কান্নাকাটি করে, মেডিকেলের চিঠির জন্যে কান্নাকাটি করে, এবং অনেক কিছু আছে যে সই দরকার লাগে তার জন্যে আমাদের কাছে এসে, আমি কখনো অরূপ রায়ের কাছে, কখনো অন্য বিধায়কের কাছে পাঠাতে হয়। আর এর মধ্যে এইটা তো বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার রিকোয়েস্ট দিদির কাছে, আপিল, যে লোকাল যে রাত্রেবেলা ঘটনা, আগুন লাগলে, তপসিয়াতে আগুন লাগলে সেখানকার বিধায়ক ওখানে বাড়ি পাশের থেকে বেরিয়ে ওই রাস্তাতে থাকে, আমার বিধায়ক তো 6টায় যদি আসেনও, উনি আমার মনে হয় না কবে আসেন, কবে যান কেউ জানে না, কিন্তু যদি আসেনও তো তিনি তো আবার বাড়ি চলে যাবেন। যে গীতাঞ্জলি একটা প্রজেক্ট, সেই গীতাঞ্জলি প্রজেক্টে লিলুয়াতে গিয়ে দেখুন না, আমি বলছি আমার অভিযোগ, যদি পার্টি ওই প্রশান্ত কিশোর না কে কে কাকে কাকে সবাইকে ঠিক করেছে, গিয়ে দেখুক না যে ঘরগুলো ছাদ হয়েছে কি হয়নি, 3 বছর থেকে এমনি পড়ে আছে, আর তার মধ্যে যারা কাজ করতো তার মধ্যে 2-3 জন অ্যারেস্ট হয়েছে, জেল গেছে, আবার চলে এসে, তারা বিধায়কের লোককে দিদি বিভিন্ন জায়গায় দলের দায়িত্ব দিয়েছেন, তাদের কার্যক্রমের উপরে কিন্তু দলের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। Oh,